আমি রংটান থেকে শুরু কর। আমি রংটানের একজন সদস্য চলতে চলতে বল। আচ্ছা আর একবার নিয়ে এখান থেকে টেনে চল। আমি রংটানের একজন সদস্য হিসেবে এই পাহাড় পর্বের মিডিয়া চল 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 ছেড়ে দে কাট। এবারের বই মেলায় একটা বই তুই এগোস না, তুই এগোস না, একটু কন্টিনিউ একটু প্রথম থেকে যাচ্ছে বুঝলি। চল রোলিং দাঁড়া রেডি কন্টিনিউ অ্যাকশন ছুটে যা। তুই এগোস না বললি। পাহাড় পর্ব, পাহাড়ের বুকে লিট ফেস্ট বাংলায় প্রথম, এবং সেই লিট ফেস্টে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত সম্মানিত। এই লিট ফেস্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রংটান। আমি রংটানের একজন সদস্য হিসেবে বলতে পারি এটা আমাদের কাছে এক পরম সৌভাগ্যের ব্যাপার। এইরকম একটি প্রজেক্টে রংটান উপস্থিত থাকতে পেরেছে। আশা করছি খুব ভালোভাবে এই প্রজেক্টটা কমপ্লিট হবে এবং বাংলায় অনেক ভালো ভালো গল্প আমরা পাবো। অনেকেই রয়েছেন, অনেক লেখক লেখিকা রয়েছেন যাদের বই অলরেডি বাজারে রয়েছে। এই যে কটা গল্প সিলেক্ট হয়েছে সেই গল্পের থিম ছিল পাহাড়। যা যা গল্প আছে সবটাই পাহাড় নিয়ে, পাহাড়ের মানুষজন নিয়ে, পাহাড়ের জীবনযাত্রা নিয়ে, এবং তার মধ্যে বেশ কিছু বই এবারের বই মেলায় প্রকাশ হবে। আশা করি সেটা আপনাদের সকলের ভালো লাগবে, আপনারা বইগুলো কিনে পড়বেন, এই আশাতেই চলছি। আর আমি একজন অভিনেতা হিসেবে এইরকম একটা প্রোগ্রামে আসতে পেরে এটা আমার, সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট এরকম একটা কোনো প্রোগ্রামে আসা, একটা অদ্ভুত আনন্দ লাগছে, ভালো লাগছে।